ভাটপাড়া 9 এবং 10 নম্বর ওয়ার্ডে নেতাজির মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন পৌরপ্রধান রেবা রাহা ও জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন। এরপর এই একই মূর্তিতে মাল্যদান করতে সেখানে উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে অর্জুন সিং জানান, নেতাজি বিতর্কিত মানুষ, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য বিদেশের মাটিতে ভারতীয়দের নিয়ে বাহিনী গঠন করেছিলেন। নেতাজিকে নিয়ে বিতর্ক অতীতেও ছিল, বর্তমানেও আছে, তবে নেতাজির কোনো প্রতিদ্বন্দ্বী বা বিকল্প নেই। जय हिंद। अभी हमारे बीच सत्तर श्रीमान अर्जुन सिंह जी को उत्तरी देकर सम्मानित। आज के नेताजी मूर्ति ऊपर हमरा माल्यदान कर किछु गरीब मानुष के शीत वस्त्र प्रदान करा होबे। आज के एटाई प्रोग्राम। এই বিতর্কটা তৈরি হয়েছে ইয়ে ওয়ার্ডটা নিয়ে একটা, দশ কেউ বলছে দশ, কেউ বলছে নয়। আপনি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, এটা দশ নম্বর ওয়ার্ডেই আছে, আর যারা বিতর্ক করছে তারা হয়তো জানে না এইসব ব্যাপারে।